নারায়ণগঞ্জ নগরীর ব্যস্ততম আমলাপাড়া প্রেসিডেন্ট মোড় মিশনপাড়া খানপুর তল্লা গলাচিপা উকিলপাড়া টানবাজার ও নলুয়াপাড়া সহ অধিকাংশ এলাকায় স্বাধীনতার পর থেকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যত্রতত্র ঘরবাড়ি এসব এলাকার প্রবেশপথ এতটাই সরু যে পাশাপাশি দুইটা রিক্সাও একসাথে চলতে পারে না ফলে গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ার পথেই রুগীর মৃত্যু হয় এছাড়া অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর গাড়িও পাড়া মহল্লায় প্রবেশ করতে পারে না নগরবাসীর অভিযোগ রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের কারণে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছেন তারা অপরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘর হওয়াতে আসলে পাড়া মহল্লার সমস্ত রাস্তাগুলোই শুরু হয়ে গেছে এখানে আমার মাও যদি অসুস্থ হয় আমি বের করার জন্য হসপিটালে নেয়ার জন্য একটা স্ট্রেচার ঢুকাতে পারি সবাই যেন জায়গা রাইখা এই কাজগুলো করে যাতে আগুন পানিতে মানুষের কোনো মৃত্যু না ঘটে নগরীর বাড়িঘর নির্মাণের নকশা অনুমোদন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের দাবি নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ বন্ধে নারায়ণগঞ্জে গত দুই বছর ধরে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে অবৈধভাবে ভবন নির্মাণ করা কোনো সঠিক নয় এবং এটি করলে আমরা এভাবেই আগামীতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে তাদের অবৈধ অংশ অপসারণ করব অপরিকল্পিত নগরায়নের ফলে নারায়ণগঞ্জ জেলায় অন্তত দশ লাখ মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছেন সময় সংবাদ নারায়ণগঞ্জ